এডিয়তে মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছে। মাহিয়াকে রিল বনায় আছিল আর রিল বনায় থাকার সময়তেই এটি চারি বছরিয়া শিশুর করুণ মৃত্যু ঘটেছে। এটি চারি বছরিয়া শিশু পানিত উঠি গল, কিন্তু মাহিয়াকে গমকে নেপালে, কেন মাহিয়াক আছিল রিল বনাত ব্যস্ত আর নৈত গা ধুই আছিল মাতৃয়ে। আর সেই সময়তে এই শোকাবহ ঘটনা সংঘটিত হয়েছে। সেই দৃশ্য ক্যামেরাত বন্দী হয়েছে, কেনেকৈ শিশুটি উঠি গৈছে পানিত পরিয়ালর চকুর সন্মুখতে। ফুলস্ক্রিনের সহায়ত আমি দৃশ্যাংশ লৈ আনিছো এই মুহূর্তত, কেনেকৈ চকুর সন্মুখতে, চকুর পরিয়ালর চকুর সন্মুখতে কেনেকৈ এটি শিশু উঠি গৈছে সেই দৃশ্য আমি দেখুৱাইছো এই মুহূর্তত। নৈত গা ধুই আছিল মাতৃয়ের লগতে রিল বনত ব্যস্ত আছিল মাহিয়েক। আর রিল বনায় থাকতেই ভয়ঙ্কর কাণ্ড সংঘটিত হয়েছে, শোকাবহ ঘটনা বলে কব লাগবে। কিন্তু চারি বছরিয়াতে শিশু কেনেকৈ নৈর নৈত কেনেকৈ আসলে নৈ বুকুত কেনেকৈ নাইকিয়া হয়ে গেছে, কেনেকৈ উঠি গেছে, কিন্তু রিল বনায় থাকা মাহিয়েকে অথবা গা ধুই থাকা সেই মাতৃয়ে কিন্তু গমকে নেপালে আর শিশুটিক বসাব নয়। দৃশ্যাংশ আমি দেখাইছো এই মুহূর্তে, ভিডিও এটা খলকনি তুলিছে, ভিডিও এটা ভাইরাল হয়ে পড়েছে। দৃশ্যাংশ দেখাইছো আমি এই মুহূর্তত, এটা শোকাবহ ঘটনা বলে কব লাগবে। দৃশ্য দেখাইছো মাহিয়াকে রিল বনায় থাকতেই চারি বছরের শিশু কেনেকৈ পরিয়ালের সন্মুখতে পানিত পরি মৃত্যু হয়েছে, কেনেকৈ উঠি গেছে সেই দৃশ্য আমি দেখাইছো এই মুহূর্তত। গভীর পানিত ডুবি কোন মৃত্যু সাবটি লৈছে এটি শিশুয়ে। আর দুর্ভাগ্যজনক বিষয় এই যে পরিয়ালের লোকের সন্মুখতে এই মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছে, কিন্তু কোনেও আসলে শিশুটিক রক্ষা করব নিলে, শিশুটিক প্রাণ শিশুটির প্রাণ রক্ষা করব নিলে। শিশুটির মৃত্যুর সময় যার মাহিয়াকে রিল বনাত ব্যস্ত আসে, মাতৃয়ে নদীত গা ধোয়াত ব্যস্ত আসে, আর সেই সময় শিশুটিলে কারো চকু নগল, শিশুটি যে উঠি গেছে সেয়া আসলে কোনো গমেই নাপালে। আর তারপরে শোকাবহ ঘটনা দুঃসংখ দেখাইছে এই মুহূর্তত, পরিয়ালের চকুর সন্মুখতেই নদীত উঠি গেছে এটি কণমানি শিশু। আর বর্তমান সময় খুবই জনপ্রিয় হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া, শিশুর পর বৃদ্ধলে সকলে সোশ্যাল মিডিয়ার প্রতি এটা আকর্ষিত। সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমের যদি ইতিবাচক দিক আছে তেনেদরে নেতিবাচক দিকও আছে। আর বহুতে সোশ্যাল মিডিয়াত রিল বনায় ভাল পায়, কিন্তু এই রিল বনার নামত যে কেতিয়াবা বহুতর জীবনলৈ বিপদ নামি আহে বা অমানিশা নামি আহে এই ভিডিওর পাছত আপনি অনুমান করব পাৰিব। আর পূর্বতেও এনে ধরনের বহু ঘটনা সংঘটিত হয়েছে, যত মোবাইল ফোনতে কাল হয়েছে বা রিল বনায় থাকতে ভয়ঙ্কর কাণ্ড সংঘটিত হয়েছে। আর এনে ধরনের এটা ঘটনা পুনরবার মর্মান্তিক ঘটনা পোহরে অহা দেখবলে পাওয়া গেছে। শিশুর অকাল মৃত্যু হয়েছে, চারি বছরিয়া শিশু এটি পরিয়ালের মাজপা হেরাই গেছে, পরিয়ালের সন্মুখতে কেনেকৈ পানি ডুব গেছে, কিন্তু পরিয়ালের লোকে কিন্তু প্রাণ রক্ষা করব নিলে সেই দৃশ্য আমি দেখাইছো এই মুহূর্তত। আর এই ঘটনা সংঘটিত হয়েছে উত্তর প্রদেশত, উত্তর প্রদেশত গাজীপুরতে ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনার বিবরণী অনুসরি এটা পরিয়াল গঙ্গা ঘাটলে গৈছিল, আর এই গঙ্গা নদীর পানিত ডুবি মৃত্যু খবর লৈছে চারি বছরিয়া কণমানিটি। আর যেতিয়া শিশুটি ডুব গৈ আছে তেতিয়া পরিয়ালের কোনো লোকে গুরুত্ব দিয়া নাছিলে, তার সলনি শিশুটির মাহিয়াকে ইনস্টাগ্রামত রিল বনায় থাকাত ব্যস্ত আছিল। আর শিশুটির মাহিয়াকে রিল বনাত ইমানেই ব্যস্ত আছিল যে শিশুটি ডুব যাওয়ার কথা গমে নাপালে। আর যেতিয়া অলপ সময় শিশুটি কোনো দেখা পোৱা নাছিল তেতিয়াহে পরিয়ালের লোকে বিচার খোঁজ আরম্ভ করেছে। আর বিচরার অঞ্চত মাহিয়াকে করে থাকা সেই ভিডিওটোত পরিয়ালের লোকে চাইছে যেতিয়া, তেতিয়াহে মানে এই ভিডিওটো আসলে মাহিয়াকর ফোনত করা, আর এনে ধরনে সেই রিলটোতে ধরা পড়েছে যে শিশুটি কেনেকৈ উঠি গেছে, অতিকৈ মর্মান্তিক বলে কব লাগবে। আজির সময় আসলে সোশ্যাল মিডিয়াত মানুষ ইমানে ব্যস্ত হয়ে পড়েছে যে সোশ্যাল মিডিয়ার বাবে আসলে বিপদত পড়িব পারে বহু লোক, যার বাবে আপনিও এটা সাবধান হব লাগবে, কেনো এটি চারি বছরিয়া শিশুর করুণ মৃত্যু হয়েছে, কেনেকৈ উঠি গেছে সেই দৃশ্য বন্দী হয়েছে চাঞ্চল্যকর সেই দৃশ্য আমি এই মুহূর্তত আগবাইছো। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 অথবা 7099017990 নম্বৰত। যিকোনো খবৰৰ বাবে